তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। কিয়ামতের দিন যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীরা দুই রকম হবে। এক রকমের জাহান্নামি ইমানদার গুনাগার, আরেক রকমের জাহান্নামি হলো বেঈমান, ইমানদার নয় কাফের। তো ইমানদার গুনাগার যারা, এনারা বিভিন্ন মেয়াদে তাদের সাজা ভোগ করে শেষ করার পরে জান্নাতে চলে আসবে। আল্লাহ তাআলা তাদেরকে আস্তে 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 ওখান থেকে বের করে আবার জান্নাত দিয়ে দিবেন। একজন মানুষ, তার ব্যাপারে হাদিসের মধ্যে আসে, তার কোনো আমল নাই, একটাও আমল নাই নেক আমল, শুধুমাত্র তার ইমান ইয়াকিন আর বিশ্বাসটা ঠিক ছিল। গুনাহের কারণে হাজার হাজার লাখ লাখ বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আঙ্গার হয়ে যাবে। তো একজন কাফির যে আবাদুর আবাদ জাহান্নামে জ্বলবে ইমান না থাকার কারণে, তারই মতো এই ইমানদারও জান্নাতে জ্বলছে। এর ইমান আছে, কোনো আমল নাই, খালি গুনাহ আর গুনাহ। তো কোনো এক কাফির কোনো এক পর্যায়ে তাকে টিটকেরি করে বলবে, তোমার আর আমার আর পার্থক্য আর কি হলো, তোমার আমার পার্থক্যটা আর কি হলো, আমি ইমান আনি নাই, আমিও জাহান্নামে, তুমি ইমান আনছো, তুমিও জাহান্নামে। আল্লাহ তাআলার ইজ্জতের ভিতরে গায়রাতের চোট লাগবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো জাহান্নামে আর কেউ আছে কিনা। নাই আল্লাহর। কোনো ইমানদার নাই, কেউ নাই। তার যে ইমান ছিল, এই ইমান আল্লাহ ছাড়া কেউ জানতো না, এমন ইমান। মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা, অন্য ভাষায় জাররা পরিমাণ ইমান যদি কারো দিলে থাকে, কিন্তু ইমানটা ইমান হইতে হবে। ইমান মানে আল্লাহ এক অদ্বিতীয়, লা শারীকা লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে আসছেন সব কিছু সত্য, সঠিক, বাস্তবসম্মত, মুক্তি আর কল্যাণের একমাত্র পথ ও পন্থা, এটা বিশ্বাস করার নাম ইমান। এটাকে বিশ্বাস করা। হ্যাঁ, এর আরাকান আছে, কিন্তু বাহ্যিকভাবে দুনিয়ার লোক তার সাথে ইমানদারের আচরণ করবে তখন যখন নাকি সে এটার ঘোষণা দিবে। মহজ মারেফাতের নাম ইমান না, শুধুমাত্র আল্লাহ এক আর এটা এটা জানে, বিশ্বাসও করে না, স্বীকৃতিও দেয় না, এরকম ইমান তো বলেন না কেন, ইবলিসের নাই। আল্লাহ যে এক এই ব্যাপারে দুনিয়ার কারো সন্দেহ থাকতে পারে, কিন্তু ইবলিসের কোনো সন্দেহ নাই, বলেন না কেন। তো তার জ্ঞান আছে না নাই, তার মারিফত আছে যে আল্লাহ এক, এবং সে আমরা যতটুকু বুঝি যে আল্লাহর নবীর তরিকাই শান্তি আর কামিয়াবি, ইবলিস তার থেকে হাজার কোটি গুণ বেশি বুঝে। এই জন্যই তো সে তার এড়ি চটির জোর লাগায় দেয়, তার কোমরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আপনাকে গোমরা করার জন্য মেহনত করে। ঠিক কি ঠিক? হ্যাঁ, অনেক সময় দিনের সুরতে গোমরা করে। কিসের সুরতে? যত দুনিয়াতে বেদাতি লোক আছে, এরা সব বেদাত গুলা যে করে এগুলাকে ধর্মীয় কাজ, নেকির কাজ মনে করে করে। ঠিক কি ঠিক না? তার বিশ্বাসে এটা বড় নেকির কাজ, কিন্তু আসলে গুনাহের কাজ, বেচারা জানে না। তো শয়তানের ধোকার রাস্তা এটা। তো আল্লাহ তাআলা বলবেন, অমুকের দিলে দেখো ইমান খুঁজে পাওয়া যায় কিনা। কে আল্লাহ সামান্য ইমান তো দেখা যায় আছে, বের করো, তাকেও বের করে নিয়ে আসা হবে এবং জান্নাত দিয়ে দেওয়া হবে। বিস্তারিত বর্ণনা আছে আরো লম্বা চড়া মুসলিম শরীফ সহকারে আরো বিভিন্ন জায়গাতে, এগুলা এখন বলা উদ্দেশ্য না। তো শুধুমাত্র ইমান থাকা আর না থাকার কারণে একজন মানুষ যখন আজীবন জাহান্নামে জ্বলার আগুন থেকে, সাজা থেকে মুক্তি পেয়ে নির্ধারিত মেয়াদে সাজা ভোগ করার পরে তারপরে যখন জান্নাতে চলে যাবে, আর কাফেররা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বের হতে পারবে না, সেদিন বোঝা যাবে ইমানের দাম কত। আপনাদেরকে জিজ্ঞেস করি, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, মিস্টার পুতিন আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট, মোদি গদি
আরেক পরাশক্তি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, এই রকম আরো জড় যত প্রধানমন্ত্রী পৃথিবীতে আছেন যাদের ঈমান নাই, এই রকম সমস্ত প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সমস্ত টাকা পয়সা আপনাকে দিয়ে দেওয়া হবে সমস্ত ধনী ব্যক্তিদের, কিন্তু আপনি এক মিনিটের জন্য কাফের হবেন, ঈমান ছাড়তে রাজি আছেন? কে কে আছেন হাত উঠায়, এক মিনিটের জন্য রাজি আছেন? কেউ রাজি নেই। তার মানে আপনিও জানেন আমিও জানি তার কাছে যা কিছু আছে এটার কোনো দাম নাই আমার ঈমানের সামনে, ঠিক? তাহলে আল্লাহ তাআলা যে ঈমান দান করলেন এজন্য আমরা খুশি? কে কে খুশি একটু হাত উঠাই দিন। আল্লাহ আল্লাহ কবুল করেন, হাত নামায়।